সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমরা ভালোই আছি। সন্ধি কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, তো চলো পুরো ব্লগের সাথে থাকবেন। যেন আজকে বানাবো পনির স্টাফ পরোটা, এর আগের দিনও দিয়েছিলাম একদিন, তো আজকে ওর চাই, আবার বলেছে খুব ভালো হয়েছে খেতে, তো আবার নিয়ে যাবে। আজকে একটু আলাদাভাবে বানাবো। প্রথমে একটা লেচি নিয়ে নিলাম, এর মধ্যে এটা দিয়ে দেবো, পুরো ভরে এরকম করে পুরো ভরে দেবো। এর মধ্যে দেবার পরে আরেকটা লেচি নেব, লেচিটাকে এর উপর দিয়ে দেব, দিয়ে পুরো এটা জয়েন্ট করে দেবো। এটা করে নিই এইভাবে, দুটো রুটিকে একসাথে করে নিয়ে এটা ভেতর পুর দিয়ে দিয়েছি। এবার এটা ভালো মতো বেলে নেব, তো আটা দিয়ে দিই নিচে, ধীরে ধীরে এরকম করে নিতে হবে, তাহলে আর ফাটবে না। ওদিকে এটা এখন ভেজে নেব, এটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। সাইডটা একটু একটু বেটে গেছে, মানে ধনে পাতা দেওয়ার জন্য পুরটা নরম হয়ে যায়। আমি এটা ভেজে নিয়ে ঘিয়ে ভাজবো পুরো, কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, চেপে চেপে ধরে ভাজতে হবে। সদিজার পরোটা রেডি, এটা মাঝখান থেকে কেটে দেব, সাথে রায়তা। আর আজকে এই আপেল এনেছে, এগুলো আপেল বেশি এখানে পাওয়া যায় না, কমই পাওয়া যায়, তো এই আপেলের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো, নাহলে খেতে পারবে না। এটা একটু টক টক হয় খেতে, ওর খুব ভালো লাগে। নাস্তাতে দেবো না, তারপর তাহলে আপেল টিফিনটা গুছিয়ে নিই। সদিজার পরোটাকে এরকম পিৎজার মতো কেটে নিলাম, বলা যায় এটা পিৎজা পরোটা। তো এটা ওর বন্ধুদের খুব ভালো লেগেছে, দুই তিন ও যাদের সাথে টিফিন খায়, তো আজকে এটা পুরোটাই দিয়ে দেবো, তো ওদেরও দিতে পারবে, ওই জন্য ছোট ছোট টুকরো করে দিলাম। সদিজা রেডি হয়ে গেছে পুরো, আজকে ওকে আমি ছেড়ে দিয়ে আসছি, সদিজাকে স্কুল ছাড়তে যাচ্ছি, বসে আছে বাইরে। ওয়েদার মেঘলা মেঘলা, সকাল থেকে রোদ ছিল, এখন আবার মেঘলা। পৌঁছে দিয়ে চলে আসি, তারপরে আবার এসে বাড়ির কাজ, এই চলবে, সকাল থেকে শুরু হয়ে গেল, তাই না? এদিকে সদ্রিজা খুব ব্যস্ত সারাদিন। আজকে দুপুরে আমাদের হবে মাছ, শুভদীপ নিয়ে আসলো মাছ। ননভেজটা ওই আনে, মাছ মাংস ডিম, এই তিনটে জিনিস ওই আনে, আর বাদ বাকি সব কিছু আমিই আনি। তো এই তিনটে জিনিস আমার নিতে ঠিক বাজারে অত ভালো লাগে না, সেই জন্য ওই নিয়ে আসে। আজকে এনেছে এই মাছ, কাটা মাছ। কাটা মাছের ঝোল বানাবো, সাথে ভেজ ডাল, মানে সবজি দেওয়া ডাল। এই কদিন থেকে সবজি দেওয়া ডাল ভালোই লাগছে খেতে, তা ভাবছি যে আরেকবার বানাবো। আর কিছু ভেজে নেব, পাঁপড় হোক বা ভুট্টার পাঁপড়, তাহলে হয়ে যাবে। তাই এটাকে এখন ধুয়ে নিয়েছি, এখন হলুদ লবণ মাখিয়ে দিই। সাথে নিয়ে আসলো ডিম, এক ট্রে ডিম, এটাকে এখন রেখে দেব। এখানে দেশি ডিম যেটা, মানে মুরগি বা হাঁসের পাওয়াই যায় না, তার জন্য এটা পোলট্রির ডিমই আনতে হয়। হঠাৎ করে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল, সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, সাথে গরমও বেড়েছিল, এখন বৃষ্টি শুরু হলো, কতক্ষণ হবে জানি না, আর বেশিক্ষণ হলে ওয়েদার খুব ভালো হয়ে যাবে। এখানে একটু বৃষ্টি হলেই ঠান্ডা ঠান্ডা। আমার গাছের একটা কুড়ি এসেছে, এদিকে একটা, এদিকে একটা, দুটো। আমি রান্না করছিলাম, রান্না করতে করতে বৃষ্টি দেখে এদিকে চলে আসলাম। সদ্রিজা স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে, এখন বৃষ্টির মজা নিচ্ছে। স্নান করে বেরোতে বেরোতে ওর বৃষ্টি চলে আসলো। চল খেয়ে নিবি, এখন খাবে, বিকেলে আবার তাই করলেও আছে। এই যে একটা গরু এসে দাঁড়িয়ে আছে, বৃষ্টি হচ্ছে কিন্তু খুব অল্প, এই এক ফোঁটা করে হচ্ছে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে, মানে গরমটা আর কমতে দিচ্ছে না। অনেকক্ষণ ধরে না কম হলে বৃষ্টি গরম কমবে না। চল দেরি হয়ে যাবে। দুপুরে থালা সাজিয়ে নিয়েছি,
লেবু, কাঁচা লঙ্কা, সবজি দিয়ে ডাল মানে চানা ডাল, কাঁঠালের বীজ, পটল, পেঁপে, ঝিঙ্গা সব কিছু দেওয়া আছে এর মধ্যে, কাটা মাছের ঝোল আর হচ্ছে রায়তা। ভাজা করতে নিয়েছিলাম কিন্তু আর করা হয়নি, প্রতিদিন ভাজা খাওয়াও ঠিক না, এই কটা দিয়ে আজকে আমাদের খাওয়া। চল খেয়ে নিই। সদ্যজা তাইকোন্ডো করে চলে আসলো, ওর প্লেট বিকেলবেলার খাবার আখরোট, কাঠবাদাম, কিশমিশ আর এই পেস্তা আর তিন পিস নাশপাতি। আমি আমার কয়টা নিয়েছি এটা খেয়ে ও এখন টিউশন চলে যাবে। সদ্যজাকে টিউশন ছাড়তে এসেছি, আজকে এখন গ্রাউন্ডের এইদিকে ভিডিও করতে আসে, এখানে রেলওয়ে কলোনির ভেতরে। তো এখানে অনেকগুলো বৌদির সাথে আমার চেনা জানা আছে, ওদের সাথে একটু কথা টথা বলে এখন বাড়ি চলে যাচ্ছি। আবার আনতে হবে 8:30 সময়। সন্ধ্যাবেলার দিকে এক ফোঁটা বৃষ্টি হলো, মানে ঝিরঝির করে জোরে বৃষ্টি, সেই বৃষ্টিটা আর হচ্ছে না, আর হলেও 2-3 মিনিট থাকছে তারপরে বন্ধ। কালকে ছুটির দিন, অনেক ঘরের লাইট জ্বলছে, আজকে সব মানে দেরি করে ঘুমাবে। তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি।